সবাইকে স্বাগতম। তুমি স্বাভাবিক বিস্তার নিয়ে যতই অনুসরণ করো না কেন, তা যথেষ্ট হবে না, কারণ অবশিষ্ট পরিসংখ্যান শেখার জন্য স্বাভাবিক বিস্তার তোমার সবসময় কাজে লাগবে। তাই আমি আজকে ck12.org এর উন্মুক্ত পাঠ্য বই হতে একটি স্বাভাবিক বিস্তার নিয়ে আলোচনা করছি। তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে এই বইটির সমস্যাগুলো দেখতে পারো। প্রথম প্রশ্নটি হলো, নিম্নের তথ্যগুলোর জন্য স্বাভাবিক বিস্তার হওয়ার সম্ভাবনা কোনটির বেশি, এবং এর সাথে আমাকে এও বর্ণনা করতে হবে বাকিগুলো কেন স্বাভাবিক বিস্তারের নিয়ম অনুসরণ করবে না। আমার নিজের ধারণা থেকে আমি বলতে পারি, এটি আসলে গণিতের জন্য একটি স্বাভাবিক ধরনের প্রশ্ন নয়, এটি সত্যিকার অর্থে একটি বর্ণনামূলক প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, একটি হাতের বৃদ্ধাঙ্গুলের শীর্ষ হতে কনিষ্ঠার শীর্ষ পর্যন্ত দূরত্ব কত হবে? তাহলে আমি একটি যদি হাত আঁকি, তাহলে প্রথমে বৃদ্ধাঙ্গুল, তারপর তর্জনী, এরপর মধ্যমা, এরপর অনামিকা এবং শেষের কনিষ্ঠাঙ্গুল। আসলে কনিষ্ঠাই হলো ছোট আঙ্গুলের সুন্দর একটি নাম। তাহলে আমাকে এই শীর্ষবিন্দু হতে এই শীর্ষবিন্দুর দূরত্বটা খুঁজতে হবে। এক্ষেত্রে এখানে কিছু পরিবেশগত ব্যাপারও কাজ করতে পারে। এটা পরিমাপের জন্য আমার কিছু পরিবেশগত এবং জীবতাত্ত্বিক ব্যাপারও আছে, যেমন তুমি ছোটবেলায় কী পরিমাণ দুধ খেয়েছো অথবা কতটুকু ব্যায়াম করেছো তার উপর নির্ভর করবে তোমার দৈহিক বৃদ্ধি। এখানে অনেক কিছুই হিসাব রাখতে হবে আমাদের মাথায়, কিন্তু অত কিছু চিন্তা করছি না। আমার হাতের দিকে তাকালে আমি দেখতে পারি যে আমার হাত কিন্তু হাই স্কুলে থাকার পর তেমন আর বড় হয়নি, মনে হচ্ছে এটা 9 ইঞ্চির কাছাকাছি। মনে হয় গিটার বাজানোর জন্য আঙ্গুলগুলো একটু লম্বাও হতে পারে। অত কিছু নিয়ে না চিন্তা করে দেখা যাক, আমি যা মনে করি সেভাবেই আমি অঙ্কগুলো করি। আমি যদি এখন বিস্তারটি আঁকার চেষ্টা করি এবং মাঝখানে এর গড় 8 অথবা 9 ইঞ্চি ধরি এবং বিস্তারটি আঁকতে যাই, তাহলে আমার মতে বিস্তারটি একটি এরকম বক্ররেখা হবে। দেখে মনে হচ্ছে এটি একটি স্বাভাবিক বিস্তার। এটিকে দেখে একটি স্বাভাবিক বিস্তার মনে হলেও আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি যে এটি একটি স্বাভাবিক বিস্তার নয়, কারণ কারো হাতের দৈর্ঘ্য তো শূন্য হতে পারে না। যদি তোমার হাত নাই থাকে তাহলে তা হয়তো হতে পারে, কিন্তু এই বিস্তারটি ঋণাত্মক দিকে একটি স্বাভাবিক বিস্তারের মতো আচরণ করবে না, কারণ শূন্য কখনো কারো হাতের দৈর্ঘ্য হতে পারে না। তাহলে বাঁ দিকে এটি শূন্যতেই থেমে যাবে। এখন যদি আমি বিস্তারটির ডান দিকের কথা চিন্তা করি, তাহলেও আমার একটা মজার জিনিস খুঁজে পাব। কারো হাতের দৈর্ঘ্য তো পৃথিবীর বায়ুমণ্ডলে সমান হতে পারে না, অথবা এমনও হতে পারে না যে তা সূর্যকে ছুঁয়ে ফেলবে। অর্থাৎ কিছু দৈর্ঘ্য আছে যা কখনোই হওয়া সম্ভব নয়। যেমন সত্যিকারের সম্ভাব্যতা বিস্তারের ক্ষেত্রে অনেকগুলো যদি আমি পয়সা ছুঁড়ে ফেলি, তাহলে খুব ক্ষীণ সম্ভাবনা আছে যে 1 লাখ বারই তা ডান দিকে শাপলার উপর পড়বে, কিন্তু হাতের দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকমটি হতে পারে না। তাহলে বলা চলে যে স্কুল ছাত্রের হাত 1 মাইলের সমান লম্বাও হতে পারে না। সুতরাং গড় থেকে আমরা যতই ডান দিকে চলে যেতে থাকব, এই বিস্তারটির আদর্শতা ততই কমতে থাকবে। দৈনন্দিন জীবনের হিসাবে এটা ভালোভাবেই বোঝা যায়। কিন্তু এখানে মজার বিষয় হলো, আমি প্রথমে ধরে নিয়েছিলাম হাই স্কুলের শিক্ষার্থীটি একটি ছাত্র, কিন্তু সে তো ছাত্র না হয়ে একটি ছাত্রীও হতে পারে, সেক্ষেত্রে তার হাতের মাপ একটু ছোট হয় স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই বিস্তারটি একটি বাইমোডাল বিস্তারও হতে পারে। এখন যদি আমি বিস্তারটি আঁকতে চাই, তাহলে বিস্তারের ডান দিকে একটি কুঞ্জ যেটা 8 ইঞ্চি ছেলেদের জন্য, এবং বাঁ দিকে আরেকটি কুঞ্জ 7 ইঞ্চি যেটা মেয়েদের জন্য হতে পারে। তাহলে এ নাম্বার প্রশ্নের আমরা এভাবে একটি বিস্তার পেতে পারি। তাহলে এ নাম্বারের প্রশ্নের উত্তর আমরা এভাবেই দিতে পারি। এরপরে চলো দেখি বি নাম্বার। এখানে একটি বড় কোম্পানির কর্মচারীদের বাৎসরিক বেতন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের অনেক কিছু নিয়েই চিন্তা করতে হবে, কারণ একটি বড় কোম্পানির অনেক কর্মচারীদেরই একটি ন্যূনতম বেতন থাকে। তারা এই ন্যূনতম বেতনটি পায় কারণ অনেকেই তারা শ্রমনির্ভর কাজ করে। এরপরে থাকবে হচ্ছে কিছু মাঝারি ধরনের বেতনের কর্মচারী। তাহলে প্রথমে আসছে ন্যূনতম বেতনের কর্মচারীরা, এরপরে মাঝারি ধরনের বেতনের কর্মচারীরা, এরপরে একটি বড় অংশ ফাঁকা থেকে যায়, এবং তারপরেই থাকে উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন সিইওরা।
এখন যদি আমি তাদের বেতনের গড় সম্পর্কে চিন্তা করি, তাহলে ন্যূনতম বেতনের জন্য $40,000, মাঝারি বেতন যারা পায় তাদের জন্য $80,000 এবং সিইওদের জন্য $2,00,000 আমরা চিন্তা করতে পারি। কিন্তু সত্যিকার অর্থে যেটা হয় যে সিইওরা এর চেয়ে অনেক বেশি বেতন পায়, সেই ক্ষেত্রে যা হবে এই মাঝখানের ফাঁকা জায়গাটা আরও অনেক বড় হয়ে আরও ডানে চলে এসে আরেকটা কুঁজ হয়ে যাবে। হয়তো এখানে কোম্পানির মালিকরা এবং সিইওরাও থাকবে এবং তারা প্রতি মাসে $50,00,000 পর্যন্ত আয় করতে পারে। আমার মতে এই বিস্তারটি কোনো স্বাভাবিক বিস্তার নয়, কারণ বিভিন্ন দেশ এবং কোম্পানি অনুযায়ী এই বিস্তারটি বিভিন্নভাবে হতে পারে। আরেকটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে, বাঁ দিকে বিস্তারটি একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত গিয়েই থেমে যাবে, তার বায়ে কখনো যাবে না, কারণ ন্যূনতম বেতনের বাঁ দিকে কখনোই কারো বেতন হতে পারে না। এখন যেহেতু বিস্তারটির লেজ ডান দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে, এজন্য আমরা এটাকে বলতে পারি রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন অথবা ডান বঙ্কিম বিস্তার। এবং এর যেহেতু দুটো কুজ আছে, ওজন্য আমরা এটাকে বলতে পারি দ্বি প্রচুরক বিস্তার। আমার ধারণা মতে কোনো বড় কোম্পানির কর্মচারীদের বেতনের বাৎসরিক বিস্তার এরকমই হতে পারে। চলো দেখি সি নাম্বার এর মধ্যে কি আছে। কোনো প্রতিষ্ঠিত কোম্পানি সমূহের 50 জন সিইওর বেতন কাঠামো, এর মধ্যে 25 জন মহিলা এবং 25 জন পুরুষ। তারা যেহেতু এভাবে লিখেছে, তাহলে বোঝা যায় যে কোম্পানি সমূহের মধ্যে পুরুষ এবং মহিলার বৈষম্য এখনো বিলুপ্ত হয়নি। এখন যদি শুধুমাত্র 50 জন সিইওর কথা বলা হতো ছেলে অথবা মেয়ে বাদে, তাহলে আমরা একটি স্বাভাবিক বিস্তার পেতাম। কিন্তু এখানে ঠিক আগের মতোই কোনো সিইও একটি ন্যূনতম বেতনের নিচে চাকরি করবেন না, সেহেতু একটি ন্যূনতম বেতন কাঠামো থাকবে এবং এরপরই রেখাটি উঁচু হয়ে ডান দিকে চলে যাবে। কিন্তু যেহেতু বলা হয়েছে 25 জন ছেলে এবং 25 জন মেয়ে, তাহলে এই রেখাটি একটি বাইমোডাল কার্ভ হবে। অর্থাৎ 25 জন সিইও যারা ছেলে, তাদের জন্য প্রথমে একটি কুঁজ এবং তারপরে 25 জন মেয়ের জন্য আরেকটি কুঁজ দেখা যাবে। এরপর বিস্তারটি ডান দিকে নিচে নেমে যাবে। এরপরেও অবশ্য আরেকটি দল থাকতে পারে, সেই সব সিইও যারা অনেক অনেক বেশি অর্থ উপার্জন করে, সেই দলটি বিস্তার আরও অনেক ডান দিকে থাকবে। তাহলে এই বিস্তারটি একটি ত্রিপ্রচুরক ডান বঙ্কিম অথবা রাইট স্কিউড বিস্তারও হতে পারে। অবশ্য এখন পর্যন্ত এ নাম্বারটিকে একটি স্বাভাবিক বিস্তারের খুব কাছাকাছি মনে হচ্ছে। দেখা যাক ডি নাম্বার প্রশ্নটা কি। একটি দোকানের টাকার বাক্স থেকে 100টি পয়সা তৈরির বছর। আসলে এটা কিন্তু একটা অনেক মজার প্রশ্ন, কারণ তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে যতগুলো পয়সা আছে বেশিরভাগই নতুন পয়সা, কারণ পুরনোগুলো অনেক সময় হারিয়ে যায়, কোনোগুলো নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, অথবা এগুলো আর বিনিময় করা যায় না, অথবা কোনো কোনো সময় দেখা যায় সেগুলোকে গলিয়ে অন্য কিছু মানুষজন বানিয়ে ফেলছে। এখন যদি আমরা বিস্তার করতে চাই, তাহলে আমরা গত কয়েক বছরের পয়সাই বেশি পাবো। পয়সাগুলোর তৈরির বছর যদি চিন্তা করি, তাহলে 2011-র পয়সা আমরা বেশি পাবো না, 2010-এর পয়সাই বেশি থাকবে, এরপরে 2009 এবং তার আগের পয়সাগুলো থাকবে। এবং যদি আমরা বিস্তারটি আঁকতে চেষ্টা করি, তাহলে বিস্তারটি এভাবে উঠে বাঁ দিকে এভাবে চলে যাবে। কিন্তু বিস্তারটি কখনো অসীম পর্যন্ত যাবে না, সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পূর্বের পয়সা কখনো পাওয়া যাবে না, লেজটি আজীবন চলতে থাকবে না। তাহলে এটাকে আমি বলতে পারি একটি বাম বঙ্কিম বিস্তার অথবা লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন। এখানে বিস্তারের বেশিরভাগ মান ডানেই থাকছে, কিন্তু লেজটি বামে চলে যাচ্ছে, এজন্য একে বাম বঙ্কিম বিস্তার অথবা ঋণাত্মক বঙ্কিম বিস্তার অথবা নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে। অনুরূপভাবে ডান বঙ্কিম বিস্তারগুলোকেও মাঝে মাঝে ধনাত্মক স্কিউড ডিস্ট্রিবিউশনও বলা হয়। যদি আমরা একটি মাত্র কুঁজ পাই,
তাহলে বহুপ্রচুরক বিস্তার পাব না। বামে বঙ্কিম বিস্তারের গড়মান মধ্যমানের বামেই থাকবে। যদি মধ্যমানটি এমন কোনো জায়গায় হয় তাহলে গড়টি আমি আরও বাঁয়ে পাব, কারণ বাঁ দিকে আমার বিস্তারটি অনেক দূর চলে গিয়েছে। একইভাবে ডানে বঙ্কিম বিস্তারের গড়মান মধ্যমানের ডান দিকেই থাকবে। যদিও ডান দিকে একটি ছোট কুজ আছে, সেটা গড়মানকে সেভাবে বদলাবে না, আর এজন্যও এটাকে ডানে বঙ্কিম বা রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে। সুতরাং এই প্রশ্নের উত্তর হলো আমার মতো এভাবেই। কিন্তু তোমরা অন্যান্য বিকল্পগুলোও বিশ্লেষণ করে দেখতে পারো যে কোনটি সর্বোত্তম স্বাভাবিক বিস্তার প্রদর্শন করে। আমার মতে এই প্রশ্নের উত্তর হলো এ, কিন্তু তা এই প্রশ্নের বেলায় শুধুমাত্র একটি মত হিসেবে গণ্য হবে।